হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমি ওয়েস্ট বেঙ্গল পিএসসির সম্পূর্ণ ডিটেলস এবং সিলেবাস এবং কী কী চ্যাপ্টার কোথা থেকে কী পড়তে হবে সেই সব তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে? দেখো টোটাল এটা আগেও দিয়েছি, তবু আরেকবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 100, ইচ কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে, 200 নম্বর, এক একটা কোশ্চেনের জন্য 2 মার্কস, এবং নেগেটিভ থাকবে 0.66। এটাই মোস্ট ভাইটাল পয়েন্ট, যেটা করবে একদম সঠিক করবে এবং ভুল করবে না, তাহলে ভুল একটা ভুলের জন্যই 0.66 মাইনাস হয়ে যাবে। এবং টোটাল টাইম থাকবে 90 মিনিট। এবং এরপরে যেটা দেখো সেটা হচ্ছে জেনারেল স্টাডিজে তোমার 75 জেনারেল স্টাডি কোশ্চেন থাকবে এবং 25টি ম্যাথ থাকবে, মোস্ট টোটাল 100 কোশ্চেন, তার মধ্যে 75 জেনারেল স্টাডি এবং ম্যাথ থাকবে 25টা। এরপরে দেখো সিলেবাসে কি আমাদের কি কি পড়তে হবে, এবং আমি তোমাদের এই সিলেবাসটা পুরো কাল থেকে স্টার্ট করব, সরি আজ থেকে স্টার্ট করব, এবং 22 থেকে 25 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো, এবং লাস্ট 7 ডেজ শুধু রিভিশন করবে, আর কিছু লাগবে না, এবং এর বাইরে থেকেও একটি কোশ্চেন আসবে না। দেখবে আমি ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি যে প্রিভিয়াস WCS এর জন্য বানিয়েছিলাম, সেখানে দেখবে 50টা কোশ্চেনের মধ্যে 48টা কমন কোশ্চেনটা কিন্তু ফুল কমন, এবং কনস্টিটিউশন থেকে যেটা বানিয়েছিলাম সেটাতে 5টা থেকে না 6টা কোশ্চেন এসেছিলো, সেটার মধ্যে 4টা থেকে 5টা কমন পুরো। তোমরা যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও, এবং সেই জন্য হিস্ট্রির জন্য আমি নতুন করে কিছু বানাবো না। চলো জেনারেল স্টাডিজ আগে সিলেবাসটা দেখে নাও। জেনারেল স্টাডিজের মধ্যে জেনারেল নলেজ থাকবে 15 থেকে 20টা কোশ্চেন, টোটাল 75টা কোশ্চেনের মধ্যে জেনারেল নলেজের কোশ্চেন থাকবে 15 থেকে 20টা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে কী কী থাকবে দেখো, কান্ট্রি এবং কারেন্সি এবং দেশ এবং তাদের মানে কারেন্সি মানে টাকাকে, যেমন ভারতের টাকা, বাংলাদেশের টাকাকে কী বলা হয়, অন্য কোনো দেশের টাকাকে কী বলা হয় সেই সমস্ত। তারপর দেখো বুক অ্যান্ড অথার, মানে কে কে কোন অথারের লেখা কোন বই, এটা প্রত্যেক এক্সাম আছে এবং এই এক্সামে আসবেই আসবে এখান থেকে, ঠিক আছে? এরপর দেখো রাইটার্স এবং দেয়ার নিকনেম, বিভিন্ন রকম লেখক এবং তাদের কী নামে ডাকা হয়, মানে ছদ্মনাম কী সেই নিকনেম, সেটা আসবে। এবার দেখো কান্ট্রি অ্যান্ড পার্লামেন্ট, বিভিন্ন দেশ এবং তাদের পার্লামেন্ট কী নামে, মানে সাংসদ কী নামে আছে, সেটা এখান থেকেও কোশ্চেন আসবে। এবং তারপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাওয়ার্ডস অ্যান্ড উইনার্স, মানে হচ্ছে যে কোনো অ্যাওয়ার্ডস, নোবেল প্রাইজ, দাদা সাহেব ফালকে, মানে যত রকম অ্যাওয়ার্ডস সব লিস্ট আমি বানিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা খালি পড়ে মুখস্থ করবে, এবং অ্যাওয়ার্ডস এবং কে কে উইনার সেটা আসবে। এরপর দেখো স্পোর্টস অ্যান্ড ভেনু, মানে কোন কোন স্পোর্টস কোথায় হচ্ছে, ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, টেনিস, প্রত্যেকটা স্পোর্টসের ভেনু এবং উইনারের নাম, এগুলো পুরোটাই আমি করে দেবো। এরপর দেখো জেনারেল কালচার, মানে হচ্ছে ড্যান্স, সং, স্টেট ওয়াইজ, মানে হচ্ছে কুচিপুড়ি কোন স্টেটের, এবং এই ধরনের কোশ্চেন যেগুলো আছে সেগুলো সব কমপ্লিট আমি করে দেবো। এবং দেখো ইন্ডিয়ান মিনিস্টার, মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম কেমন দিতে পারে, গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কী, এইরকম এইরকম টাইপের কোশ্চেন আসবে, যেগুলো কারেন্ট আছে, মানে কারেন্ট এখন রিসেন্ট যারা যারা মুখ্যমন্ত্রী আছে তাদের ফুল লিস্ট আমি করে দেবো, যে যত রকম মিনিস্টার আছে ইন্ডিয়ার সব আমি করে দেবো, তোমরা খালি মুখস্থ করবে। এরপর দেখো হিস্ট্রি, হিস্ট্রি দেখো হিস্ট্রি থেকে 8টা থেকে 10টা কোশ্চেন আসবে, এর জন্য এক্সট্রা আমি আর কিছু পড়াবো না। আমি WCS-এর জন্য দেখো টোটাল 15টা ভিডিও আছে, আমি সেটা প্লে লিস্টে দিয়ে দেবো, প্লে লিস্টে আছে দেখবে, সেই প্লে লিস্ট থেকে তোমরা ভিডিওর 15টা ভিডিও আছে, 15টা ভিডিও দেখে নেবে, এবং ওইখান থেকেই কোশ্চেন আসবে, বাইরে থেকে আসবে না, কারণ WCS-এ ওই 15টা ভিডিওর মধ্যে 50টা কোশ্চেন এবং 50টা কোশ্চেনের মধ্যে 48টা কোশ্চেন একদম 100% কমন এসছে, তোমরা একবার দেখে নেবে, খালি ওখান থেকে হিস্ট্রি পড়বে হিস্ট্রির জন্য। এবং আমি কয়েকটা PDF দিয়ে দিতে পারি, কয়েকটা PDF তোমাদের দিয়ে দেবো মুখস্থ করার জন্য। আর এবং হিস্ট্রি অবজেক্টিভ টাইপের হবে, ডেসক্রিপটিভ ফুল ওখানে আমি কমপ্লিট করে দিয়েছি। এবার দেখো আমরা যেটা মোস্ট এটার জন্য স্পেশালভাবে পড়বো, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে 10টি কি 8টি কোশ্চেন আসবে, এবং এটি আমি তোমাদের ফুল ডেসক্রিপটিভভাবে পড়াবো, ঠিক আছে? এরপর দেখো নেক্সট পেজ দেখো, এরপর দেখো এরপর দেখো পলিটি অ্যান্ড ইকোনমিক্স, এখান থেকে 7 থেকে 10টা কোশ্চেন আসবে, তার মধ্যে আর্টিকেল আমি করানো আছে, যে ওই যেমন ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইটস, আরও যে আর্টিকেল পার্ট 1 পার্ট 2 পার্ট 3 যতগুলো আর্টিকেল আছে এটার ভিডিও আমি কমপ্লিট করে দিয়েছি, এবং আরও কয়েকটা দেবো, তার মধ্যে তোমরা ওইগুলো দেখবে, ওইখান থেকে বেশি আসে, যেমন ডাইরেক্টিভ অফ প্রিন্সিপাল এখান থেকে কোশ্চেন আসবে, যেটা আমি করে দিয়েছি, প্রাইম মিনিস্টার,
ভাইস প্রাইম মিনিস্টার, এগুলো সব করে দিই, যেমন কোর্ট, পার্লামেন্ট, এইটুকু বাকি আছে, এটা করে দেবো। এবং যেটা ইকোনমিক্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দেখো 5 ইয়ার প্ল্যানস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস নেট প্রোডাক্ট, নীতি আয়োগ, ইটিসি, এবং এসব যেগুলো আছে ইকোনমিক্সের জন্য, এটাও আমি তোমাদের কমপ্লিট করে দেবো। এরপরে দেখো ফিজিক্স, যেটা মোস্ট, আমার ফিজিক্স মানে সায়েন্স গ্রুপ থেকে তোমার 20 থেকে 26 কি 30টা মতো কোশ্চেন আসবে এখান থেকে, ম্যাক্সিমাম কোশ্চেন সায়েন্স থেকে আসবে। দেখো তার মধ্যে ফিজিক্স, ফিজিক্সের মধ্যে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে ইউনিট, কোন কার কী ইউনিট, কারেন্ট ইউনিট, অ্যাম্পিয়ার, ভোল্টেজ ইউনিট, এইরকমভাবে প্রত্যেকটা ইউনিট সব আমি তোমাদের লিস্ট ওয়াইজ করে দেবো, তোমরা সেটা খালি মুখস্থ করবে। লাইট, এটা আমি ডেসক্রিপটিভভাবে পড়াবো। ইলেকট্রিক এবং ফিজিক্সে আরও কিছু চ্যাপ্টার আছে যেটা আমি তোমাদের ডেসক্রিপটিভভাবে পড়িয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এবং এরপর দেখো কেমিস্ট্রি, কেমিস্ট্রি থেকে কী ধরনের কোশ্চেন আছে, যেমন অ্যাসিড, বেস্ট, ক্ষার, মানে অ্যাসিড, ক্ষার, এইসব ধরনের ম্যাটেরিয়াল, কোনগুলো ধাতু, কোনটা অধাতু, কোনটা অর্ধধাতু, পার্টিকেলস মানে এক্স রে, গামা রে, বিটা রে, এইসব, এগুলো ফুল ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো, আর এর বাইরে থেকে একটিও কোশ্চেন আসবে না। এরপর দেখো বায়োলজি, বায়োলজি থেকে কী পড়তে হবে, বায়োলজি থেকে আমি বেশি কিছু দিই না, যেমন সেল, মানে কোষ, গ্ল্যান্ড, এবং এবং কত রকমের ডিজিজ, ভাইরাস, নার্ভ, প্ল্যান্ট, ইটিসি, মানে বায়োলজি থেকে যেটা কমন আছে বায়োলজিটা আমি তোমাদের ফুল ডিসক্রিপটিভভাবে চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেবো, এটার জন্য কোনো টেনশন করতে হবে না। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স কী করবে তোমরা, কারেন্ট অ্যাফেয়ার্স কী করবে আমি বলি, GKtoday.com, তোমরা সবাই জানো GKtoday.com, এটা হচ্ছে 1 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তোমরা সেখানে জুন মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে প্রতিদিন 4টা কি 5টা করে পেজ পড়বে, তাহলে এনাফ, এর বাইরে একটি আসবে। এবং তাছাড়াও আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো মেন সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করবে না, GKtoday.com সবাই জানো তোমরা, সেখানে খুলবে, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বলে একটা পোর্শন আছে, সেইখানে যাবে, সেখানে জুন মাস বার করবে, জুন মাস থেকে মানে জুন 2017 থেকে বাস করে স্টার্ট করে জানুয়ারি 2018 পর্যন্ত পড়ে নেবে একদম, মানে প্রতিদিন তুমি 5টা 5টা করে পেজ পড়বে GKtoday-র, 5টা করে পেজ, মানে হচ্ছে 5টা পেজে কত 8টা কি 10টা করে কোশ্চেন থাকে, মানে টোটাল 40 অর 50 কোশ্চেন থাকবে, খালি এগুলো চোখ বুলবে, মানে রিভাইজ করবে বারবার, ঠিক আছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন একবার করে GKtoday.com খুলবে, সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, এবং তাছাড়াও আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো, তাহলেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর কোনো ভয় লাগবে না। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাথ, ম্যাথে কী কী আসবে, এবং দেখো ম্যাথে বেশিরভাগ পাটিগণিত থেকেই আসবে, তার মধ্যে দেখো যেগুলো নাম্বার সিস্টেম সবাই জানো, অ্যাভারেজ, রেশিও, পোর্শন, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড অ্যান্ড ইন্টারেস্ট, এইগুলো সব আমি একটা করে এক একটি করে মানে ভিডিও বানিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা নেই, এবং সেগুলোর কিছু রুলসও বলে দেবো, যাতে তোমার শর্টকাটে খুব ইজিলি ম্যাথগুলো করতে পারো। এবং তাছাড়া তোমাদের যেটা করতে হবে, যে কোনো ম্যাথ বই তোমাদের কাছে থাকুক, এই চ্যাপ্টারগুলো থাকলেই হবে, যে কোনো ম্যাথ বই, সে বেঙ্গলি ভার্সন হোক, ইংলিশ ভার্সন হোক, যে কোনো ম্যাথ বই তোমাদের থাকলেই হবে, তোমরা খালি এই চ্যাপ্টারগুলো রোজ প্র্যাকটিস করবে, কারণ 25টা ম্যাথের মধ্যে 15 থেকে 18টা ম্যাথ খুব ইজি আসবে, ঠিক আছে। তোমরা 15টা থেকে 18টা ম্যাথও যদি করে দিতে পারো সেগুলো খুব ইজি আছে, তোমরা খালি কী করতে হবে, তোমাদের শুধু প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এক্সাম সেন্টারে গিয়ে আর করতে পারবে না, কারণ টাইমও কিন্তু শর্ট আছে, অনলি 90 মিনিটস, WBCS যেমন 2.5 ঘন্টা, কিন্তু এখানে অনলি 1.5 ঘন্টা, 90 মিনিটস, কিন্তু কোশ্চেন 100টা, ঠিক আছে। এরপর দেখো আরও কিছু যে টাইম ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড, ডিস্টেন্স, এরিয়া, এগুলো সবারই আমি একটা করে ভিডিও তোমাদের দিয়ে দেবো। এরপর তোমাদের আরেকটা কী করতে হবে, আরেকটা যেটা তোমাদের যে ইনফরমেশান আমার যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে কলেজ স্ট্রিট, আমি কালকে গেছিলাম, সেখানে তোমাদের পিএসসি মিলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া যাচ্ছে, এখানে তোমার 2000 সাল থেকে 2012 ও 2013 সাল পর্যন্ত যে এক্সামটি হয়েছিল সবারই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন এখানে দেখো এর প্রাইস যেটা 180 দেওয়া রয়েছে, সেটা আমি ওই একটা দোকানে কিনেছিলাম, সেটা সেখানে এটি অনলি এই সরি এখানে সেখানে অনলি এটি 80 রুপিস দাম নিয়েছিল। এবার তোমরা যদি এতে কোথাও শর্ট কম দামে পাও সেখানেও কিনে নিতে পারো, অথবা কলেজ স্ট্রিট গেলে ওই যে আমি যে এক্সাম যেখানে কিনেছিলাম সেটার আমি ডিটেলস মানে তার ফোন নাম্বারটা আমি তোমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এবং তার ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা যদি কেউ যদি কলেজ স্ট্রিটে গিয়ে কিনতে চাও সেখান থেকেও কিনতে পারো, ওখানে 80 টাকা করে দাম নিয়েছিল আমার কাছে, তোমরা এর কম দামে যদি কোথাও পাও সেটাও নিয়ে নিতে পারো, তাছাড়াও এইখান থেকে এই বইটা পারচেস করে নিতে পারো। তাছাড়াও দেখুন এই বইটা এখানেও পাওয়া যায় সুমি বুক স্টল, কোথায় আমি সেটা জানি না, এবং আমি যেটা কিনেছিলাম ওটা কলেজ স্ট্রিটের ওখানে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের যে শোরুমটা আছে তার উল্টো, তার সামনে একটা রাস্তা পড়ে, রাস্তার উল্টো পেটেই দোকানটা,
ওইখান পর্যন্ত যদি কেউ যেতে পারো, আমি ওটা এটা ওটার ল্যান্ডমার্ক বলে দিলাম, যে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের যে শোরুমটা আছে তার উল্টো সামনে রাস্তায় এবং রাস্তার উল্টো পিঠে এই দোকানটা, বুক স্টলটা, তোমরা সেখান থেকেও বুকটা পারচেস করে নিতে পারো। এবং তাছাড়াও আমি পিবিএসের পিডিএফটা বানাচ্ছি বেঙ্গলি ভার্সনের, সেগুলোর অ্যান্সারটা আমি রেডি করছি, এবং একসাথে তোমার 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমি সমস্ত ডিটেলস উইথ অ্যান্সার তোমাদের দিয়ে দেবো পিডিএফটা। সেই জন্য পিডিএফটা বানাতে আমার একটু টাইম লাগছে, আমার 2-3 দিনের মধ্যেই তোমাদের কমপ্লিট করে দেবো। এবং আরেকটা কথা বলি, আমি তোমাদের এই পুরো সিলেবাসটা 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো, তোমরা কোনো চিন্তা করবে না, তোমাদের খালি একটাই কাজ করতে হবে, মুখস্থ করে যেতে হবে। এবং আমি আরেকটা কথা বলি, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, কারণ এবং টেলিগ্রাম চ্যানেলটা খুবই সেফ, সেখানে তোমাদের কোনো মোবাইল নাম্বার সেভ করবে না। আমি এই ভিডিওটা ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দিয়ে দেবো, এবং ওখানে তুমি আমি যেই করো যেসব পড়াবো তোমাদের সবগুলোরই পিডিএফ ওইখানে পেয়ে যাবে। মনে করো আজকে একটা ভিডিও আপলোড করলাম, আজকের ভিডিওর পিডিএফটা তোমরা কাল সকাল 10টার মধ্যে ওখানে আমি দিয়ে দেবো, এবং তোমরা জয়েন করে নিলে কি ওখান থেকে পিডিএফটা হলে তোমাদের একটু সুবিধা হবে পড়তে। এবং তাছাড়াও তোমরা সেলফ স্টাডি, কারণ এর আগেও একটি আমি ভিডিও দিয়েছিলাম সেখানে তোমাদের কী কী বই পড়তে হবে সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দিচ্ছি। কেউ যদি ওই ভিডিওটি নিয়ে দেখে থাকো, এই ভিডিওটি যখন শেষ হবে তার উপরে দিকে দেখবে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, একটা সেই লিঙ্কে ক্লিক করবে, দেখবে ওই ভিডিওটা ওপেন হয়ে যাবে, এবং সেখানে তোমরা দেখে নেবে যে কী কী তোমাদের পড়তে হবে। এবং এটা পিবিএস ইয়ারের বই, পিএসসি মিলিনিয়াসের 2000, ওই জন্য বইটা দিয়ে 2000 সাল থেকে দেওয়া আছে, কিন্তু অনলাইনে তোমরা হয়তো 2000 বিভিন্ন সাইটে 2006 সাল থেকে দেওয়া আছে, তোমার 2006 সাল থেকে পেয়ে যাবে অনলাইনে, এই অনলাইন বলছি মানে গুগলে সার্চ করলে পেয়ে যাবে, অথবা এই বইটা যদি কেউ কিনতে যাও 80 টাকা দাম, তোমরা কলেজ স্ট্রিটে গেলে ওই তো বললাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালের শোরুমের অপোজিটে। তাছাড়া যে কোনো বুক স্টোরে তুমি যদি সার্চ করো এই পিএসসি মিলিনিয়াসের মানে পিবিএসের কোশ্চেন বই তোমরা পেয়ে যাবে। এবং যাদের কলকাতার বাইরে বাড়ি তাদের জন্য বলছি আমি আর 2 দিন টাইম নিচ্ছি, 2 দিনের মধ্যে আমি তোমাদের পিডিএফটা রেডি করে দেবো পিবিএস ইয়ারের কোশ্চেনের। আশা করি তোমাদের হেল্প হয়েছে, আরও যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে তোমরা প্লিজ কমেন্ট করবে এখানে, ভিডিওটার কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের সবার অ্যান্সার দেবো। এবং কাল থেকে সরি আজ থেকে আজ সন্ধে 6টা থেকে আমি ভিডিও দিতে স্টার্ট করব, এবং প্রতিদিন একটা প্রত্যেক দিন একটা কি দুটো ভিডিও থাকবে তোমাদের জন্য। এবং আমি 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো, তারপরে এক্সাম তোমাদের 3rd মার্চ, এবং 3rd মার্চ মানে মাঝখানে যে লাস্ট 7 ডেজ থাকবে সেটা তোমরা খালি রিপিট করবে, কারণ রিপিট না করলে তোমরা যেটা পড়েছো সেটা ভুলে যাবে। এবং প্র্যাকটিস সেট কী করবে দেখো আমি আর একটা বলে রাখি, যারা মনে করো ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখার পর তোমরা গুগলে সার্চ করবে যে মনে করো কোনো লাইটের চ্যাপ্টার পড়ছি আমরা, মনে করো যে লাইট অবজেক্টিভ জিকে, বিভিন্ন রকম অনেক রকমের ওয়েবসাইট পেয়ে যাবে, সেখানে দেখবে অবজেক্টিভ টাইপ আছে, তোমরা সেখানে প্র্যাকটিস করবে। এবং তার আগে কী করতে হবে, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, যাদের নেটের প্রবলেম তারা ডাউনলোডও করে নিতে পারো, ভিডিও ডাউনলোড করার পর ভিডিওটা ভালো করে শুনবে, কিছু যদি কপিতে নোট করা থাকে খাতায়, তোমরা যত খাতায় প্র্যাকটিস করবে তত তোমাদের তাড়াতাড়ি মনে থাকবে, খাতায় নোট ডাউন করে নেবে কিছু পয়েন্ট, এবং ওটা যখন তোমাদের রেডি হয়ে যাবে তারপর তোমরা অনলাইনে গুগলে সার্চ করে দেবে যে যে কোনো চ্যাপ্টার, যে চ্যাপ্টার পড়বে তোমরা সেই সময় অনেক গুগলে প্রচুর সাইট আছে, আমি কোনো সাইট বুঝি না, তোমরা গুগলে দেখবে পরপর অনেক সাইট খুলে যাবে, সেগুলোই তোমরা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করতে পারো। এবং তাছাড়াও যদি তোমাদের কাছে কোনো প্র্যাকটিস সেট থাকে, বা ওই যে আরিয়ানতে 14,000+ বা লুসেন্টের কোনো একটা বই পাওয়া যায়, সেই বইটা যদি তোমরা থাকে তোমাদের কাছে, পুরনো বই হলেও কোনো অসুবিধা নেই, যে কারেন্ট ভার্সন চাই তেমন না, পুরনো যে কোনো বই থাকলে অজিপিএর তোমরা সেই বইটা তোমরা প্র্যাকটিস সেট হিসাবে ব্যবহার করতে পারো, কোনো বই কমন। আর এই যে সিলেবাসটা দিলাম পুরো সিলেবাসটা আমি তোমাদের 22 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো। আশা করি তোমাদের আমি সব কিছু বোঝাতে পেরেছি, তাছাড়া যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সব হেল্প করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।